2023-24 অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বেশ কিছু পণ্য ও সেবার উপর দাম কমানোর সুপারিশ করেছেন। বাজেট ঘোষণার দিনেই সাধারণত আমদানি শুল্ক ও কর সংক্রান্ত প্রস্তাব কার্যকর হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে হাতে তৈরি বিস্কুট ও কেক। হাতে তৈরি বিস্কুটের ভ্যাট অব্যাহতি সীমা প্রতি কেজিতে 50 টাকা বাড়িয়ে 200 টাকা এবং কেকের ভ্যাট অব্যাহতি সীমা 50 টাকা বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। এতে হাতে তৈরি বিস্কুট ও কেকের উৎপাদন খরচ কমবে, তবে পার্টি কেকে এই ছাড় নেই। মিষ্টি ভাণ্ডারের সেবার ওপর এখন ভ্যাট 15%, যা অর্ধেক করার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। মিষ্টি বিক্রেতারা চাইলে দাম কমাতে পারবেন। ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী, এতে দাম কমতে পারে। ক্যান্সার ও ডায়াবেটিসের কিছু ওষুধের উপর কর ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পশুখাদ্যের উপকরণ নারকেলের শুল্ক শ্বাসের উচ্ছিষ্ট উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, এতে এর উৎপাদন ব্যয় কমতে পারে। অপটিক্যাল ফাইবার কেবল উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এতে দাম কমতে পারে। যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজ ইজারার ওপর ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী। উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম কর অব্যাহতি দেওয়া হয়েছে। আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত কন্টেইনার ব্যবসাকে উৎসাহ দিতে চায় সরকার, এই জন্য কন্টেইনার আমদানিতে কর ভ্যাট কমিয়ে 15% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্যর মধ্যে রয়েছে ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকারের মতো গৃহস্থালী সরঞ্জামের উপর ভ্যাট অব্যাহতি সুবিধা আরও 2 বছর বহাল থাকবে। এই সুবিধাগুলো পাবে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ও ইলেকট্রনিক ওভেন উৎপাদনকারী কারখানা। তথ্য প্রযুক্তি ও কম্পিউটারের পণ্য উৎপাদনে অব্যাহতি সুবিধা আরও 3 বছর বাড়ানো হয়েছে। এছাড়া রেফ্রিজারেটর ও ফ্রিজের উৎপাদনে এখনকার 5% অধিক ভ্যাট অব্যাহতির সুবিধার মেয়াদ 1 বছর বাড়বে। স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপাসের কাঁচামাল আমদানিতেও ভ্যাট অব্যাহতির সুবিধা আরও 1 বছর থাকবে। এছাড়া সাবান ও শ্যাম্পুর 2টি কাঁচামালে 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহতির সুবিধা আরও 1 বছর বহাল থাকবে।